এটা কখনো কাম্য হতে পারে না গণতন্ত্রে সেখানে জবাবদিহিতার জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের সংবিধানের আমি বলছি জবাব জবাব দিতে দিতে পার্লামেন্টে কে কার কাছে করবে দিতে বিরোধী দলের কাছে জবাবদি করতে হবে এখন ঠিক আছে বিরোধী দল নেই আমরা সরকারকে বলছি নাগরিক সমাজের কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে কারণ আমাদের সংবিধানের সাথে ক্ষ ধারায় আছে বাংলাদেশের সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে এদেশের জনগণ আমাদের প্রতিনিধি তারা আমাদের প্রতিনিধি হয়ে তোমরা দেশ চালাচ্ছ জবাবদিহিতা তো আমাদের কাছে করতে হবে আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের বেতন দেওয়া হচ্ছে তো এই বিষয়টা সচেতনতা জনগণের মধ্যে এই সচেতনতা তৈরি করতে হবে যেটা বিরোধী দল শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে আমরা চোদ্দো সালে আমরা বলেছি বিএনপি যখন জামাতের পাল্লায় পড়ে বলল ইলেকশন করবে না বিএনপিকে আমরা বুঝিয়েছি যে না ঠিক আছে আমাদের বামরা সেভাবে নেই বিএনপি একটা দক্ষিণপন্থী দল থাকুক গণতন্ত্রে দক্ষিণ দরকার আছে বামপন্থা আছে মধ্যপন্থা আছে সব মতই থাকবে আমরা শুধু বিরোধিতা করছি যে একাত্তরের গণহত্যাকারীরা যুদ্ধাপরাধীরা বাংলাদেশের কনসেপ্টে যারা বিশ্বাস করে না স্বাধীনতার ঘোষণাপত্রে যারা বিশ্বাস করে না তাদেরকে কেন আমাদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে বাহাত্তরের সংবিধানে তাদের রাজনীতি তো নিষিদ্ধ ছিল জিয়াউর রহমান তাদেরকে রাজনীতিতে এনেছেন তার রাজনৈতিক দল করার জন্য বা মতলবে আমাদের গণতন্ত্রের ব্যাপারে যেটা হোচোট আমরা খেয়েছি পঁচাত্তরের পর গণতন্ত্র আমাদের যে সামরিক শাসন জারি হচ্ছে গণতান্ত্রিক যে সংবিধান আমাদের সংবিধানে কোথায় সামরিক শাসনের কথা আছে সংবিধান পরিবর্তন বলুন সরকার পরিবর্তন বলুন সেটা কিভাবে হবে সংবিধানের লেখা থাকে এবং সুপ্রিম কোর্টের রায়ও বলা হয়েছে কোনো সামরিক শাসন এটা সংবিধান সম্পতন নয় গণতন্ত্র সম্পত নয় তো পঁচাত্তরের পর থেকে বেশিরভাগ সময় আমরা কিন্তু সেই সামরিক শাসন ছদ্ম সামরিক শাসন এবং সেটাকে বৈধতা দেওয়ার জন্য যেভাবে ধর্মের নামে রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে মৌলবাদ সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে সেই ধারাটাই কিন্তু বেশিরভাগ সময় বাংলাদেশে জারি ছিল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা গড়তে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য কিন্তু পাকিস্তানের সেই সাতচল্লিশ সাল থেকে শুরু করে আপনি একাত্তর পর্যন্ত দেখুন কত বছর নির্বাচিত সরকার কতদিন ক্ষমতায় ছিল বা পঁচাত্তরের পর থেকেও দেখুন একানব্বই পর্যন্ত একানব্বই পর্যন্ত বা তারপরেও আপনি দেখুন যে ছিয়ানব্বই নির্বাচন তো একটাই দু সাল থেকে দু সাল হয়েছে সেটা তো মাসুল তো আমরা দিয়েছি আমাদের সমস্যা হচ্ছে ওই জায়গায় প্রতিষ্ঠানগুলো যাতে হয়নি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধগুলো সেখানে বিকশিত হয় গণতান্ত্রিক সংস্কৃতি বলে আমাদের চেতনার মধ্যে কিছু নেই ভিন্ন মত থাকবে না কেন সমাজে তো ভিন্নমত থাকতে হবে একজনও যদি যদি সত্যি কথা বলে বা ঠিক কথা বলে একজন হতে পারে পার্লামেন্টে যেটা বঙ্গবন্ধু সেই চর্চাটা করেছিল সংবিধান যখন লেখার সময় পার্লামেন্টে একমাত্র বিরোধী নেতা হচ্ছে সুরঞ্জিৎ সেনগুপ্ত বঙ্গবন্ধু সুরঞ্জিৎ সেনগুপ্তকে বলেছেন যে কি তোমাকে ওই সংবিধান প্রণয়ন কমিটিতে তোমাকে থাকতে হবে সঞ্জিত সেনগুপ্ত সেখানে কতগুলো নতুন রিসেন্টও দিয়েছেন সংবিধানের প্রণয়নের সময় তো এই চর্চাটা কিন্তু বাংলাদেশে পঁচাত্তরের পর থেকে হয়নি তো হয়নি তার মাসুল আমাদেরকে দিতে হচ্ছে